Hello guys, I'm Liton. Welcome to my YouTube channel Liton Vlogs. So আজকে আমরা যাব বরিশাল। তো আমাদের যাওয়ার কথা ছিল সকাল মানে ভোর 5টা, কিন্তু ঘুম থেকে উঠতে লেট, যার জন্য দেরি হয়ে গেল। এখন 6:30 বাজে, এখন আমরা মাগুরা থেকে রওনা হলাম, কিন্তু জানি না কি হবে। তো ব্লগটা দেখতে থাকুন। জেলার ভিতরে ফরিদপুর রাজবাড়ির মোড়ে চলে আসছি। এখান থেকে দেখালো বরিশাল 138 কিলোমিটার। তাহলে আমাদেরকে যেতে হবে 138, এখনো আর হলো 23, অনেক রাস্তা, কখন পৌঁছাবো কিছুই জানি না। ফরিদপুর বাইপাস, বাঙা 30 কিলোমিটার, বরিশাল 127 কিলোমিটার। অস্থির একটা পরিবেশ। এরকম জায়গা আমার খুবই ভালো লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অস্থির, খুবই সুন্দর একটা জায়গা বরিশাল সোজা খুলনা বাই। অস্থির মামা, অস্থির। এটাই আমাদের বাংলাদেশ। কোথায় ছিলাম আর কোথায় এলাম। রাস্তার এত সুন্দর ভিউ, আর এই মানে এটা তো একটা বিলের মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তায় যখন বাইক চালায় তখন এত সুন্দর একটা, কী বলবো, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা শুধু একটা কথাই বলবো, যদি একবার সময় পান আপনারা এই সাইড দিয়ে এসে একটু ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। গাড়ির তেল শেষ অনেক আগেই, খুব টেনশনে ছিলাম, পাম্প পেলাম অনেক সময় পরে। ১০০০ এটা হলো ট্যাকেরাট বাজার, সামনে ট্যাকেরাট সেতু।
পার মনে হয় আর একটা ব্রিজ, কতগুলো যে ব্রিজ পার হলাম। আমরা বরিশাল শহরের ভিতর চলে আসছি, এখন জানি না কোন দিকে যাব, জালকাটি। আঙ্কেল, জালকাটি ওই যে পেয়ারা বাজার আছে না, ওই জায়গায় যাব। কি সুজাই এক রোড, পেয়ারা বাজার আঙ্কেল, আমরা চিনি নে তাই সার্জেন্ট মামুদের কাছে শুনে নিলাম। আর আমার বাউল এখনো আসে নাই। আমরা বরিশাল থেকে এখন ভীমরুলের দিকে রওনা হলাম। মানুষের কাছে শুনতে শুনতে যাচ্ছি, কিন্তু কেউ বলে 1 কিলো, কেউ বলে 2 কিলো, কেউ বলে 9 কিলো, কেউ সঠিকভাবে বলতে পারে না। ভাই, ওই যে বাসমান পেয়ারা বাজার, মনে হয় আমরা প্রায় চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাগানের কাছাকাছি, পেয়ারা বাগান প্লাস বাজার। কারণ এখন কিছু কিছু পেয়ারা বাগান, লেবু বাগান এগুলো দেখা যাচ্ছে। সম্ভবত আর 1 কিলোমিটার আছে। এই যে সেই ভাসমান পেয়ারা বাজার, অনেক কষ্টের পরে আমরা এসে পৌঁছালাম। আমরা এখন সেই ভীমরুলি বাজারের ভাসমান পেয়ারা বাজারে। এটা হলো সেই পেয়ারা বাজারের ঘাট, এটা হলো নৌকা। এইগুলো এইভাবে করে তারা বিক্রি করে।
খারাপ ছবি তোলায় ব্যস্ত। তাহলে সে ভাসমান পেয়ারা বাজার, আমরা ভিতর থেকে ঘুরে আস্তে আস্তে পেয়ারার বেচা কেনা সব শেষ। আর এখন পেয়ারার সিজন না, এখন প্রায় শেষের দিকে, যার জন্য তেমন বেশি দেখা যায় নাই। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।